ইংরেজিতে কথা বলার জন্য ও ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যে বাংলা বাক্যগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তা হলো আছে বা ছিল যুক্ত বাংলা বাক্য। অধিকাংশ লোকেরা এই আছে বা ছিল যুক্ত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে পারেন না, যে কারণে তারা স্পিকিং এবং রাইটিংয়ের সময় বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হন। তাই আপনি যদি এই আছে বা ছিল যুক্ত বাংলা বাক্যগুলোকে অনুবাদ করা শিখতে চান, তাহলে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো জানতে হবে, আর এই নিয়মগুলোই দেখানো হয়েছে আজকের ভিডিওটিতে। তাই আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অবশ্যই এই নিয়মগুলো শিখতে পারবেন। দুর্বল এবং মেধাবী সকলকেই আছে বা ছিলযুক্ত বাংলা বাক্য অনুবাদ করা শিখতেই হবে। এজন্য আপনাকে অতি গুরুত্বপূর্ণ 10টি অনুবাদের নিয়ম শিখতে হবে। এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে নিয়মগুলো জানতে হবে সেই নিয়মগুলোই দেখানো হয়েছে এই ভিডিওটিতে। আজকের ভিডিওটির আলোচ্য বিষয়, বাংলা বাক্যে আছে থাকলে ইংরেজিতে অনুবাদ করার জন্য 4টি নিয়ম জানতে হবে। আপনি যদি এই 4টি নিয়ম না জানেন তবে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পারেন, কারণ এই 4টি নিয়ম দেখানো হয়েছে আজকের ভিডিওটিতে। বাংলা বাক্যে ছিল থাকলে ইংরেজিতে অনুবাদ করার জন্য 6টি নিয়ম জানতে হবে। এই 6টি নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ, এটিও দেখানো হয়েছে আজকের ভিডিওটিতে। বাংলা দেখে কীভাবে ইংরেজিতে অনুবাদ করতে হবে সেই কৌশল দেখানো হয়েছে আজকের ভিডিওটিতে। তাই আপনি এই ভিডিওটি দেখতে পারেন বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা শেখার জন্য। ভিডিওটি দেখার পরে আপনি এই বাক্যগুলোকে যদি ইংরেজিতে অনুবাদ করার দক্ষতা অর্জন করতে পারেন তবে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার্থী এবং যারা চাকরি প্রার্থী তাদের জন্যই শুধু গুরুত্বপূর্ণ নয়, যারা বাচ্চাদের ইংরেজি শেখান তাদের জন্যও এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ যারা বাচ্চাদের ইংরেজি শেখান তারা বিভিন্ন বিষয়ে লেখার সময় জটিলতার সম্মুখীন হন। তাদের এই সমস্যার প্রধান কারণ হলো তারা আছে বা ছিলযুক্ত বাংলা বাক্যকে অনুবাদ করতে পারেন না। তাই এই সমস্যা দূর করার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা যেতে পারে, তাহলে সেই সমস্যার সমাধান হবে আশা করি। পরবর্তী নিয়মগুলো আপনি যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবজেক্টের কোনো কিছু আছে এমন বোঝালে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। বাংলা আছে বাক্যে সাবজেক্টের সাথে র বা এর থাকবে, তাহলে এখানে দুটি বিষয় মনে রাখতে হবে। সাবজেক্টের কোনো কিছু আছে এমন বোঝাবে এবং সাবজেক্টের সাথে র বা এর থাকবে। তাকে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসাতে হবে, অন্য ক্ষেত্রে হ্যাভ বসাতে হবে। লোকটির একটি কম্পিউটার আছে, লোকটির একটি কম্পিউটার আছে অর্থাৎ কম্পিউটারটি লোকটির আছে, এখানে লোকটি হলো সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের কোনো কিছু আছে। লোকটির একটি কম্পিউটার আছে, এখানে সাবজেক্টের সাথে র বা এর রয়েছে অর্থাৎ সাবজেক্টের সাথে এর রয়েছে লোকটির। তাই এই বাংলা বাক্যটিকে যদি অনুবাদ করতে হয় তাহলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তাই এখানে সাবজেক্ট হলো দি ম্যান। তারপর বসাতে হবে হ্যাভ অ্যাজ থেকে যে কোনো একটি, যেহেতু লোকটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হ্যাজ বসাতে হবে, তাই এখানে বসানো হয়েছে হ্যাজ। তারপর অবজেক্ট এ কম্পিউটার। একই নিয়মে আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। তার একটি বাড়ি আছে, হি হ্যাজ এ হাউস। এখানে তাহলে দুটি বিষয় মনে রাখতে হবে, সাবজেক্টের সাথে র বা এর থাকবে এবং সাবজেক্টের কোনো কিছু থাকবে, তাহলে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। সাবজেক্ট নিজে কোনো স্থানে আছে এমন বোঝালে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইন প্লাস প্লেস বা স্থান বসাতে হবে। বাংলা বাক্যে যেভাবে থাকবে
স্থানের নাম প্লাস আছে থাকবে, অর্থাৎ আছে শব্দের পূর্বে একটি স্থানের নাম থাকবে এবং স্থানের নামের সাথে সপ্তমী বিভক্তি থাকবে, তাহলেই এই নিয়মে অনুবাদ করতে হবে। আর তাকে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস ইন প্লাস স্থান। এবার আমরা প্র্যাকটিক্যালি এই ধরনের একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। লোকটি ঢাকায় আছে, এখানে সাবজেক্ট নিজে একটি স্থানে রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ঢাকায় রয়েছে, অর্থাৎ লোকটি ঢাকায় রয়েছে, অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো স্থানে রয়েছে। নিয়ম অনুযায়ী আছে শব্দের পূর্বে স্থান থাকবে, এখানে আছে শব্দের পূর্বে রয়েছে ঢাকা, এবং যে স্থানটি দেওয়া থাকবে তার সাথে সপ্তমী বিভক্তি থাকবে, অর্থাৎ এ অন্তস্থা বা একার। লোকটি ঢাকায় আছে, এখানে সাবজেক্ট কোনো স্থানে আছে অর্থাৎ ঢাকায় আছে, এবং আছে শব্দের পূর্বে স্থানের নাম রয়েছে, অর্থাৎ আছে শব্দের পূর্বে স্থানের নাম রয়েছে ঢাকা, এবং তার সাথে সপ্তমী বিভক্তি রয়েছে। তাই লোকটি ঢাকায় আছে, তাকে অনুবাদ করার জন্য প্রথমে নিয়ম অনুযায়ী বসাতে হবে সাবজেক্ট, তাই এখানে বসানো হলো সাবজেক্ট দি ম্যান। তারপরে বসাতে হবে অ্যাম ইজ আর এর থেকে যে কোনো একটি, দি ম্যান এর পরে বসবে ইজ। তারপরে বসাতে হবে ইন, তাই এখানে বসানো হয়েছে ইন। তারপর প্লেস ঢাকা, ইন ছাড়া অন্য প্রিপজিশনও বসতে পারে অর্থ অনুসারে। সে আমেরিকায় আছে, এখানে সাবজেক্ট নিজে কোনো স্থানে আছে, অর্থাৎ নিজে একটি স্থান আমেরিকাতে রয়েছে। এখানে আছে শব্দের পূর্বে স্থান রয়েছে আমেরিকা, এবং তার সাথে সপ্তমী বিভক্তি রয়েছে, তাই একে অনুবাদ করার জন্য যে ইংরেজি বসাতে হবে তা হলো হি ইজ ইন আমেরিকা। এখানে বসাতে হবে হি ইজ ইন আমেরিকা, এখানে একটা ইন বসাতে হবে। আমি বাংলাদেশে আছি, একই নিয়মে হবে আই অ্যাম ইন বাংলাদেশ। শুধু এই নিয়মগুলো শিখলেই হবে না, এই নিয়মগুলো শেখার পরে এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা শিখতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য আমি 10টি বাংলা বাক্য দিয়ে রেখেছি, আপনাদের এই 10টি বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনারা এই আছে বা ছিলযুক্ত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। সাবজেক্ট নিজে কোনো কিছুর মধ্যে আছে এমন বোঝালে তাকে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস ইন প্লাস যার মধ্যে আছে সেই জিনিসের নাম লিখতে হবে। আছে শব্দের পূর্বের শব্দের শেষে একার অন্তস্থা বা তে থাকবে বা সপ্তমী বিভক্তি থাকবে, এখানে কোনো স্থানের নাম থাকবে না, অন্য একটা জিনিসের নাম থাকবে, আর সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকার সম্ভাবনাই বেশি। এই ধরনের বাক্য অধিকাংশ শিক্ষার্থীরা বা অধিকাংশ লোকেরা অনুবাদ করতে পারেন না, যে কারণে তারা রাইটিংয়ে বিভিন্ন প্রকার জটিলতার সম্মুখীন হন। অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কিছুর মধ্যে আছে এমন বোঝালে এই নিয়মটি কাজে লাগাতে হবে। সে শান্তিতে আছে, অর্থাৎ সাবজেক্ট নিজে শান্তির মধ্যে আছে, তাই একে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো সে, তাই আমরা এখানে বসাবো প্রথমে সাবজেক্ট হি, তারপর আমরা অ্যাম ইজ আর এর থেকে যে কোনো একটি বসাতে হবে, হির পরে বসবে ইজ, তারপরে বসাতে হবে ইন, তা আমরা এখানে বসালাম ইন, তারপর আমাদের বসাতে হবে শান্তি পিস, এখানে ইন ছাড়া অন্য প্রিপজিশন আসতে পারে অর্থ অনুসারে। সে সুখে আছে, একই নিয়মে হবে হি ইজ ইন হ্যাপিনেস। দেয়ার ইজ অবলিক আর প্লাস ড্যাশ প্লাস ইন প্লাস স্থান, কোনো স্থানে কোনো কিছু আছে এমন অর্থ প্রকাশ করতে বসে। এই বাক্যটি রাইটিং এবং স্পিকিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়,
তাই এটির অনুবাদ করা আপনাকে শিখতেই হবে। অর্থাৎ কোনো স্থানে কোনো কিছু আছে এমন অর্থ প্রকাশ করতে এই স্ট্রাকচারটিকেই ব্যবহার করতে হবে অনুবাদ করার জন্য। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো স্থানে কোনো কিছু আছে এমন থাকলে স্থানের নামটি বাক্যের প্রথমে থাকবে। অর্থাৎ স্থানের নামটি বাংলা বাক্যের প্রথমে যদি থাকে এবং সেই স্থানের নামের সাথে যদি একটি সপ্তমী বিভক্তি থাকে, তাহলে দেয়ার ইজ অবলিক আর প্লাস ড্যাশ প্লাস ইন প্লাস প্লেস, এই নিয়মে তাকে অনুবাদ করতে হবে। বাংলাদেশে অনেক পাখি আছে, অর্থাৎ কোনো স্থানে কোনো কিছু আছে অর্থাৎ বাংলাদেশে আছে অনেক পাখি, তাই একে অনুবাদ করার জন্য দেয়ার ইজ অবলিক আর প্লাস ড্যাশ প্লাস ইন প্লাস প্লেস, এই নিয়মটিকে কাজে লাগাতে হবে। বাংলাদেশে অনেক পাখি আছে, এখানে বাংলা বাক্যের প্রথমে স্থানের নাম রয়েছে বাংলাদেশ এবং এবং স্থানের সাথে একটি সপ্তমী বিভক্তি রয়েছে একার বাংলাদেশে, তাই দেয়ার ইজ অবলিক আর এই নিয়মে তাকে অনুবাদ করতে হবে। বাংলাদেশে অনেক পাখি আছে, একে যদি আমরা অনুবাদ করি তাহলে নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে বসাতে হবে দেয়ার ইজ অবলিক আর এর থেকে যে কোনো একটি। যদি একটি জিনিস থাকে তাহলে ইজ বসাতে হবে এবং যদি একাধিক জিনিস থাকে তাহলে আর বসাতে হবে। বাংলাদেশে অনেক পাখি আছে, অনেক পাখি এটি বহুবচন, তাই আমাদের বসাতে হবে দেয়ার আর। তারপর শূন্য স্থানে বসাতে হবে যা আছে তাই, এখানে অনেক পাখি রয়েছে তাই বসাবো আমরা এখানে মেনি বার্ডস, তারপর নিয়ম অনুযায়ী ইন, তারপর বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী আছে, একই নিয়মে হবে দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। চোখে পানি আছে, দেয়ার ইজ ওয়াটার ইন আইজ। দেয়ার ওয়াজ অবলিক কোয়ার প্লাস ড্যাশ প্লাস ইন প্লাস প্লেস, কোনো স্থানে কোনো কিছু ছিল এমন অর্থ প্রকাশ করলে এটি বসে। স্থানের নাম বাক্যের প্রথমে থাকবে এবং স্থানের সাথে সপ্তমী বিভক্তি থাকবে এ অন্তস্থা একার। বাংলাদেশে অনেক পাখি ছিল, কোনো স্থানে কোনো কিছু ছিল এমন অর্থ প্রকাশ করতে এটি বসেছে। অর্থাৎ বাংলাদেশে অনেক পাখি ছিল, বাংলাদেশে অনেক পাখি ছিল, এখানে স্থানের নাম রয়েছে বাংলা বাক্যের প্রথমেই, স্থানের নামটি হলো বাংলাদেশ এবং স্থানের নামের সাথে সপ্তমী বিভক্তি রয়েছে বাংলাদেশে, এখানে একার, তাই বাংলাদেশে অনেক পাখি ছিল একে অনুবাদ করার জন্য বসাতে হবে দেয়ার অজ অবলিক ওয়ার প্লাস ড্যাশ প্লাস ইন প্লাস প্লেস, এই শূন্য স্থানে বসাতে হবে যা ছিল তাই বসাতে হবে। অর্থাৎ অনেক পাখি ছিল, এখানে অনেক পাখি বসাতে হবে এই শূন্য স্থানে। যদি এক বচন হয় তাহলে ওয়াজ বসাতে হবে এবং যদি বহু বচন হয় তাহলে ওয়ার বসাতে হবে। বাংলাদেশে অনেক পাখি ছিল, একে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে দেয়ার ওয়ার, যেহেতু অনেক পাখি তাই এখানে বলবে দেয়ার ওয়ার। তারপর শূন্য স্থানে বসাতে হবে যা ছিল তাই, বাংলাদেশে কী ছিল, অনেক পাখি ছিল, তাই এই শূন্য স্থানে বসাতে হবে অনেক পাখি, তাই হবে মেনি বার্ডস। তারপরে বসাতে হবে ইন, তারপর স্থানের নাম বাংলাদেশ। একই নিয়মে বাংলাদেশে অনেক নদী ছিল, দেয়ার ওয়ার মেনি রিভার্স ইন বাংলাদেশ। সাবজেক্টের কোনো কিছু ছিল, এই ধরনের বাংলা বাক্যকে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার দরকার হবে তা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস যা ছিল তাই। এই ধরনের বাংলা বাক্যকে অধিকাংশ লোকেরাই অনুবাদ করতে ব্যর্থ হন, তাই এই ধরনের বাংলা বাক্যকে অনুবাদ করা শিখতেই হবে এবং এই স্ট্রাকচারটিকে অনুসরণ করতে হবে। অর্থাৎ সাবজেক্টের কোনো কিছু ছিল এমন বোঝালে বলবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস যা ছিল তাই বসাতে হবে। বাংলা বাক্যের সাবজেক্টের সাথে র বা এর থাকবে তাহলে হ্যাড বলবে। অর্থাৎ এখানে একটি বিষয় এখানে জানা সম্ভব হলো, তা হলো যদি সাবজেক্টের কোনো কিছু ছিল এমন অর্থ প্রকাশ করে এবং সাবজেক্টের সাথে ষষ্ঠী বিভক্তি বা র বা এর থাকে তাহলে তাকে এই নিয়মে অনুবাদ করতে হবে। অধিকাংশ শিক্ষার্থীরা ছিল থাকলে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার এবং হ্যাড এই দুটি নিয়মের সাথে তালগোল পাকিয়ে ফেলেন, তাই
আপনি যদি এই দুই নিয়মের ভিতর তালগোল পাকাতে না চান, তাহলে আপনাকে এই নিয়মগুলো মনে রাখতে হবে। অর্থাৎ সাবজেক্টের কোনো কিছু ছিল এবং সাবজেক্টের সাথে যদি ষষ্ঠী বিভক্তি থাকে, তাহলে আপনাকে হ্যাড ব্যবহার করতে হবে। লোকটির একটি কম্পিউটার ছিল, এখানে ছিল রয়েছে, তাহলে এখানে মনে রাখতে হবে সাবজেক্টের সাথে র বাইর থাকবে। লোকটির একটি কম্পিউটার ছিল, এখানে সাবজেক্টের সাথে লোকটির একটি র রয়েছে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি রয়েছে। লোকটির একটি কম্পিউটার ছিল, অর্থাৎ সাবজেক্টের কোনো কিছু ছিল, অর্থাৎ লোকটির কম্পিউটার ছিল। আরেকটি বিষয় এখানে খেয়াল করতে হবে, ছিল শব্দের পূর্বে সাধারণত নাউন বা নাউন ফ্রেজ থাকবে। লোকটির একটি কম্পিউটার ছিল, এখানে ছিল শব্দের পূর্বে রয়েছে কম্পিউটার, এটি একটি নাউন, তাই এই নিয়মগুলো যদি থাকে, অর্থাৎ বাংলা দেখে যদি ইংরেজিতে অনুবাদ করতে হয়, তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। অর্থাৎ সাবজেক্টের সাথে ষষ্ঠী বিভক্তি এবং সাবজেক্টের কোনো কিছু ছিল। লোকটির একটি কম্পিউটার ছিল, একে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট দি ম্যান, তারপরে বসাতে হবে হ্যাড, তাই এখানে বসানো হয়েছে হ্যাড, তারপর যা ছিল, এখানে কি ছিল, একটি কম্পিউটার ছিল, তাই এখানে বসাতে হবে এ কম্পিউটার। একই নিয়মে আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড এ মোবাইল, তার একটি বাড়ি ছিল, হি হ্যাড এ হাউস। সাধারণত স্পিকিংয়ে এই ধরনের বাংলা বাক্যগুলো খুব বেশি ব্যবহৃত হয়, তাই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতেই হবে। তাই আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথমবার যদি দেখে বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনি আরেকবার দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওয়াজ অবলিক কয়ার, যদি ছিল, ছিলেন বা ছিলাম এর পূর্বে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে তাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচারটির প্রয়োজন হবে, তা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক কয়ার প্লাস অ্যাডজেক্টিভ। অধিকাংশ লোকেরা ওয়াজ অ্যার এবং হ্যাড এই দুটি মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন, তাই আপনাকে খুব মনোযোগ দিয়ে এগুলো বুঝতে হবে এবং কি থাকলে কি হবে সেটি আপনাকে মনে রাখতে হবে। তাহলে আপনি মনে রাখেন যে ছিল, ছিলেন বা ছিলাম এর পূর্বে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে আপনাকে ওয়াজ অ্যার ব্যবহার করতে হবে, এবং যদি সাবজেক্টের সাথে র বা এর দেওয়া থাকে, তাহলে আপনাকে হ্যাড ব্যবহার করতে হবে। এখানে একটি সমস্যা এসে দাঁড়ায় যে অ্যাডজেক্টিভ চিনা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমি শিক্ষার্থীদের সুবিধার জন্য বাংলায় শব্দের শেষে কী থাকলে অ্যাডজেক্টিভ হবে সেটি আমি এখানে দিয়ে রেখেছি। সাংকেতিক ভাষায় তদ্ধ কোশিল নকর্ণমূলক নিয়ন্ন করি, অর্থাৎ এই শব্দগুলো যদি বাংলা শব্দের শেষে থাকে, সরি, এই চিহ্নগুলো যদি কোনো বাংলা শব্দের শেষে থাকে, তাহলে সাধারণত সেগুলো অ্যাডজেক্টিভ হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি এই ধরনের একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। লোকটি সুখী ছিল, এখানে ছিল রয়েছে, ছিল শব্দের পূর্বে রয়েছে অ্যাডজেক্টিভ সুখী। এখানে সুখী সাধারণত দীর্ঘিকার থাকলে সেটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে, এখানে সুখী, হ্যাপি, এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে ছিল শব্দের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তাকে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার, তা হলো সাবজেক্ট প্লাস অবস অবলিক কোয়ার প্লাস অ্যাডজেক্টিভ। এই ধরনের বাংলা চিহ্ন দেখে কিভাবে অনুবাদ করতে হবে, সাধারণত ইউটিউবে এই ধরনের কোনো ক্লাস নেই, তাই আপনি যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। লোকটি সুখী ছিল, একে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট দি ম্যান, তারপর বসাতে হবে ওয়াজ অ্যার থেকে যে কোনো একটি, যদি একবচন হয় তাহলে ওয়াজ, বহুবচন হলে ওয়্যার, তাই এখানে হবে দি ম্যান ওয়াজ হ্যাপি। একই নিয়মে সে প্রস্তুত ছিল, এখানে ছিল শব্দের পূর্বে রয়েছে প্রস্তুত, সাধারণত ত রয়েছে প্রস্তুত, তাই এটি একটি অ্যাডজেক্টিভ, তাই এর ইংরেজি অনুবাদ হবে হি ওয়াজ রেডি। আশা করি বুঝতে পেরেছেন।
সাবজেক্ট নিজে কোনো স্থানে ছিল এমন বুঝালে অজ অবলিক অয়ার বসবে, ছিল ছিলেন বা ছিলাম এর পূর্বে স্থানের নাম থাকবে এবং স্থানের নামের শেষে সপ্তম বিভক্তি থাকবে। অর্থাৎ সাবজেক্ট কোনো স্থানে ছিল এমন বোঝালে তাকে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক কোয়ার প্লাস ইন প্লাস প্লেস। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে ছিল শব্দের পূর্বে যে স্থানের নাম থাকবে সেই স্থানের নামের সাথে সপ্তম বিভক্তি থাকবে। এ অন্তস্থা একার, লোকটি ঢাকায় ছিল। এখানে সাবজেক্ট লোকটি অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো স্থানে ছিল অর্থাৎ ঢাকায় ছিল। ছিল শব্দের পূর্বে রয়েছে স্থানের নাম ঢাকা এবং স্থানের নামের শেষে সপ্তম বিভক্তি রয়েছে ঢাকায় অন্তস্থা। তাই একে অনুবাদ করার জন্য এই স্ট্রাকচারটিকেই ব্যবহার করতে হবে। অর্থাৎ লোকটি ঢাকায় ছিল এর ইংরেজি অনুবাদ হবে প্রথমে সাবজেক্ট দি ম্যান, তারপর ওয়াজের থেকে যে কোনো একটি একবচন থাকলে ওয়াজ, বহুবচন থাকলে ওয়ার, তাই এখানে বসবে ওয়াজ, তারপর স্থানের নাম ইন, তারপর ঢাকা। অর্থের সাথে তাল রেখে অন্য প্রিপোজিশনও বসতে পারে। সে আমেরিকায় ছিল, একই নিয়মে হবে হি ওয়াজ ইন আমেরিকা। এখানে ভুল হয়েছে, এখানে হবে ইন আমেরিকা। আমি বাংলাদেশে ছিলাম, আই ওয়াজ ইন বাংলাদেশ। সাবজেক্ট নিজে কোনো কিছুর মধ্যে ছিল এমন অর্থ প্রকাশ করলে তাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক কোয়ার প্লাস ইন প্লাস যার মধ্যে ছিল। এখানে সাধারণত স্থান ভিন্ন অন্য কোনো কিছুর নাম দেওয়া থাকবে, অধিকাংশ ক্ষেত্রে অ্যাবস্ট্রাক নাউনই দেওয়া থাকে। ছিল শব্দের পূর্বের শব্দের শেষে একার অন্তস্থা বা তে থাকবে বা সপ্তম বিভক্তি থাকবে। সে শান্তিতে ছিল, অর্থাৎ এখানে সাবজেক্ট কোনো কিছুর মধ্যে ছিল অর্থাৎ শান্তির মধ্যে ছিল। ছিল শব্দের পূর্বের শব্দের শেষে সপ্তম বিভক্তি রয়েছে, অর্থাৎ ছিল শব্দের পূর্বের শব্দ হলো শান্তি, এর সাথে সপ্তম বিভক্তি রয়েছে তে। তাই সে শান্তিতে ছিল এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য সাবজেক্ট প্লাস অজ অবলিক কোয়ার প্লাস ইন প্লাস যার মধ্যে ছিল এই নিয়মটিকে অনুসরণ করতে হবে। তাই সে শান্তিতে ছিল একে যদি ইংরেজিতে অনুবাদ করতে হয় তাহলে তার ইংরেজি অনুবাদ হবে প্রথমে সাবজেক্ট হি, তারপর ওয়াজ থেকে যে কোনো একটি, যেহেতু একবচন তাই বসাতে হবে ওয়াজ, তারপর বসাতে হবে ইন, তারপর যার মধ্যে ছিল অর্থাৎ শান্তির মধ্যে ছিল তাই আমরা এখানে বসাবো পিস। একই নিয়মে সে সুখে ছিল, হি ওয়াজ ইন হ্যাপিনেস। যেহেতু আজকের নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনি এমন ধরনের ভিডিও পেতে থাকবেন। ছিল সমান সমান ভি টু, অর্থাৎ বাংলা বাক্যে যদি ছিল থাকে তাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তবে সেই ক্ষেত্রেই ভি টু বা পাস্ট ফর্ম বলবে যেখানে সাবজেক্ট নিজে কাজ করেছিল এমন বোঝাবে। ক্রিয়ার দুটি অংশ থাকবে। এবার এখানে একটি সমস্যা এসে যায়, সাবজেক্ট নিজে কাজ করেছিল এটা কিভাবে বুঝব? ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করলে যদি সাবজেক্ট আসে তাহলে বুঝতে হবে সাবজেক্ট নিজে কাজ করেছে বা কাজ করেছিল। সে একটি বাড়ি তৈরি করেছিল, এখানে ক্রিয়া তৈরি করেছিল, কে তৈরি করেছিল? সে তৈরি করেছিল। তাহলে ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট এসেছে, তাই এখানে সাবজেক্ট নিজে কাজ করেছিল। ক্রিয়ার দুটি অংশ থাকবে,
তৈরি এবং করেছিল, এখানে ক্রিয়ার দুটি অংশ রয়েছে, ছিল রয়েছে এবং ক্রিয়ার দুটি অংশ রয়েছে, তাই তাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। সে একটি বাড়ি তৈরি করেছিল, এর ইংরেজি হবে হি মেড এ হাউস। প্রথমে সাবজেক্ট হি, তারপর ভি টু ভার্বের পাস্ট ফর্ম, তৈরি করেছিল মেড, তারপর অবজেক্ট এ হাউস। সে পানি পান করেছিল, প্রথমে সাবজেক্ট হি, তারপর ভি টু ভার্বের পাস্ট ফর্ম ড্রাঙ্ক, তারপর অবজেক্ট ওয়াটার। হয়েছিল সমান সমান ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি। অর্থাৎ বাংলা বাক্যে যদি হয়েছিল থাকে, যেখানে সাবজেক্ট নিজে কাজ করেছিল না এমন অর্থ বোঝায়, তাহলে তাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভি থ্রি প্লাস বাকি অংশ। ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করলে যদি সাবজেক্ট না আসে, তাহলে বুঝতে হবে সাবজেক্ট নিজে নিজে কাজ করেছিল না। একটি বাড়ি তৈরি করা হয়েছিল লোকটির দ্বারা, এখানে তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিল, এই প্রশ্নের জবাবে এখানে সাবজেক্ট একটি বাড়ি আসেনি, তাই এখানে সাবজেক্ট নিজে কাজ করেছিল না। বাংলা বাক্যে হয়েছিল রয়েছে, অর্থাৎ এখানে দুটি চিহ্ন যদি থাকে, একটি হলো হয়েছিল এবং সাবজেক্ট নিজে কাজ করেছিল না, তাহলে এই নিয়মে অনুবাদ করতে হবে। একটি বাড়ি তৈরি করা হয়েছিল লোকটির দ্বারা, তাই এর ইংরেজি অনুবাদ হবে এ হাউস, প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ এর থেকে যে কোনো একটি, যেহেতু এক বচন তাই এখানে বসাতে হবে ওয়াজ, তারপর ভার্বের তৃতীয় রূপ মেড, তারপর লোকটির দ্বারা বাই দ্য ম্যান। একই নিয়মে কম্পিউটার আবিষ্কার হয়েছিল ব্যাবেজের দ্বারা, কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড বাই ব্যাবেজ। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যদি বাক্যে হয়েছিল থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে অবজেক্ট থাকে না, প্রিপজিশনাল ফ্রেজ, নয়তো ইনফিনিটিভ ফ্রেজ, নয়তো পার্টিসিপল ফ্রেজ, নয়তো অ্যাডভার্ব থাকে ভার্বের পরে। যেমন এ হাউস ইজ মেড, একটি বাড়ি তৈরি করা হয়েছিল লোকটির দ্বারা, বাই দ্য ম্যান, এটি বাই দ্য ম্যান একটি প্রিপজিশনাল ফ্রেজ, এখানে সাধারণত অবজেক্ট থাকবে না। আশা করি যে নিয়মগুলো আজ দেখানো হয়েছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন। বাকি নিয়মগুলো যদি আপনারা পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।